জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ তফসিল চূড়ান্ত করতে বৈঠকে ইসি। এরপর জানিয়ে দিব পুলিশের বাধায় থেমে গেল ইসলামী আন্দোলনের ইসি ঘেরাও। এদিকে তফসিল ঘোষণা হবে জাতির বিরুদ্ধে অবস্থান বলছে বিএনপি। আরো জানিয়ে দিব বগুড়া শেরপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে ওসি সহ আহত 35। এবং জানিয়ে দিব বিএনপির 125 নেতার স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না বলছে নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তফসিল চূড়ান্ত করতে বৈঠকে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে নির্বাচন ভবনে শুরু হয়েছে নির্বাচন কমিশনের 26তম সভা। বুধবার বিকেল 5টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে এই সভা শুরু হয় বলে ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম জানান। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিতে এ সভায় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আনিসুর রহমান এবং ইসি সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন। এ সভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, বাছাই প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন ঠিক করে বিস্তারিত তফসিল চূড়ান্ত করা হবে। এরপর সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেজন্য বিটিভি ও বেতার কর্মীরা বিকালেই নির্বাচন ভবনের উপস্থিতি হয়েছেন। সিইসির ভাষণ সরাসরি সম্প্রচারের জন্য ওভি ভ্যান নিয়ে এসেছেন বিটিভির কর্মীরা। ইসির সহকারী জনসংযোগ পরিচালক আসাদুল হক জানান, তফসিল ঘোষণার পর কারো কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে কথা বলবেন ইসি সচিব। সন্ধ্যা 7:30টায় ইসি সচিবের দপ্তরের সামনে সেই ব্রিফিং হবে। 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে। 2019 সালের 30শে জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। 2024 সালের 29শে জানুয়ারি সংবিধান অনুযায়ী এর আগে 90 দিনের মধ্যে ভোট হবে। সেই হিসাবে গত 1 নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। 29শে জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই ভোট আয়োজনের প্রস্তুতির কথা এর আগে বিভিন্ন সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন এক সময় সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করে যাচ্ছেন যখন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি সহ সমমননা দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবার অবস্থানে অনড়। পুলিশের বাধায় থেমে গেল ইসলামী আন্দোলনের ইসি ঘেরাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শান্তিনগরে পুলিশি বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। পরে দলটির নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শান্তিনগরে পুলিশি বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। পরে দলটির নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে। বুধবার বিকেল 3:30টায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি। তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণমিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি। মঙ্গলবার বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী বলেছেন, রাজনৈতিক সমঝোতা তাছাড়া একতরফা আত্মঘাতী তফসিল ঘোষণা দেশবাসী মানবে না। উল্লেখ্য, আজ সন্ধ্যা 7টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল 10টায় তফসিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে 26তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা 7টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিল ঘোষণা হবে জাতির বিরুদ্ধে অবস্থান বলছে বিএনপি। নিরপেক্ষ সরকারের বিষয়টি সমাধান হওয়ার আগে তফসিল ঘোষণা করা হলে তা দেশের রাজনীতিকে জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। বুধবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এক বক্তব্য দিয়েছেন। ইসিকে তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা তফসিল ঘোষণা করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। এতে দেশে আরো জটিল অবস্থা সৃষ্টি হবে এবং রাজনৈতিক এ জটিলতার জন্য দায়ী হবে
প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চার কমিশনার আওয়ামী লীগের সঙ্গে সংলাপ প্রসঙ্গে খোকন বলেন, আওয়ামী লীগের সাথে সংলাপ করে কোনো লাভ নেই। 2014-2018 সালের নির্বাচনের আগে সংলাপ করে কোনো ফলাফল আসেনি, তার কথা দিয়ে কথা রাখেনি। বিএনপির যুগ্ম মহাসচিব জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এমন প্রস্তাব থাকলে সংলাপের কথা বিবেচনা করবে বিএনপি। নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ সহিংসতার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাই এখন কারাগারে। যারা বাহিরে আছেন তারাও খুব একটা প্রকাশ্যে আসছেন না। 28 অক্টোবরের পর থেকে সারা দেশে ধারাবাহিক ভাবেই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির এই কর্মসূচিগুলো শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। হরতাল অবরোধে রাজধানী সহ সারা দেশে শতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় অনেকেই দগ্ন হয়েছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এবছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন সহ আগেই ধারণা দিচ্ছে ভোট হতে পারে জানুয়ারির প্রথমার্ধে। নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দুই দলকে সংলাপে আনতে নানা তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আমেরিকা সরকার। অবশ্য সংলাপের সব সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে ক্ষমতাসীনদের পক্ষ থেকে। বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন সরকারের চিঠি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। পরে কাদের সাংবাদিকদের জানান, এখন আর সংলাপের সুযোগ নেই। বগুড়া শেরপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে ওসি সহ আহত 35। বগুড়া শেরপুরে পঞ্চম দফা অবরোধের পক্ষে বিপক্ষে মিছিল করা নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওসি সহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত 35 জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর 4 জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি সহ সমমনোনা দলের ডাকা অবরোধের পঞ্চম দিন বুধবার বেলা 12টার দিকে শহরের হাসপাতাল রোড খেজুরতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা ও উপপরিদর্শক এসআই হাসান আলী, কনস্টেবল মোহাম্মদ শামীম হাসান, মোহাম্মদ রেজাউল করিম ও আফজাল হোসেন। এছাড়াও আহত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের স্থানীয় বাস স্ট্যান্ড সহ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর ধনুট আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। মিছিলটি শহরের ধনুট মোড় এলাকার দিকে যাচ্ছিল। একই সময়ে বাস স্ট্যান্ড সহ দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শান্তি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দিচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজামাল সিরাজি, আলহাজ মুন্সি সাইফুল বারী ডাব্লু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ নেতৃত্ব দিচ্ছিলেন। মিছিলটি বিএনপির পেছনে যাচ্ছিল। এক পর্যায়ে শহরের খেজুরতলা নামক পৌঁছারে অবরোধের পক্ষে বিপক্ষে স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাথর নিক্ষেপ। বিএনপির 125 নেতার স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা। বিএনপির বর্তমান সাবেক 125 নেতার নেতৃত্বে গঠিত স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ আসন্ন 12তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ এলাকার স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এর আগে তিনি লিখিত বক্তব্যে পাঠ করেন, তিনি টাঙ্গাইল 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। তিনি ঝালকাঠি 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 2001-4 মেয়াদের সাবেক ট্রাস্টি স্বপন সরকার তিনি রাজবাড়ী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি টাঙ্গাইল সাদাত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু তিনি টাঙ্গাইল 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। লিখিত বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি দাবি জানালেও পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে খন্দকার আহসান হাবিব বিএনপির মহাসচিব ইসলাম আলমগীরের মুক্তি দাবি জানান। এছাড়াও বিএনপির অন্যতম নেতা হয়েও নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা সংগঠনটির শৃঙ্খলার ভঙ্গের কোন বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রে এমন কোন দিক নির্দেশনা আছে বলে আমার জানা নেই। নির্বাচনে অংশগ্রহণ করলেও কোন নিবন্ধিত দল বা জোটের সঙ্গে তারা অংশীদার হবেন না বলেও জানিয়েছেন। লিখিত বক্তব্য বলেন, সংসদীয় নির্বাচন গণতন্ত্র সুরক্ষার একটি উপাদান। বাংলাদেশের সংবিধানের বাধ্যবাধকতায় প্রতি 5 বছর পরপর সংসদীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতি
প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপরিচালনার ক্ষমতা প্রদান করেন। ১১তম সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি ২০২৪ সালে সমাপ্ত হবে। সংবিধানের বিধান অনুসারে ২৯ জানুয়ারির পূর্বেই ১২তম সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, তা না হলে সংবিধান ভঙ্গের অভিযোগ উত্থাপিত হবে। ক্ষমতার পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো উপায় সংবিধানে লিপিবদ্ধ নয়। সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না, বলছে নূর। সরকারকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না। বিএনপি ও সমমনোনয় দলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন আজ বুধবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে অনুষ্ঠিত সমাবেশ একথা বলেন নূর। এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নূর বলেন, আপনারা অবৈধ তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না, ত্যাগ করে জনগণের আন্দোলনে সামিল হন, জনগণ আপনাদের মনে রাখবে, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। নূর বলেন, আমরা হরতাল অবরোধ সহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছিলাম, কিন্তু সরকার আমাদের কথা শুনছে না, আমাদের উন্নয়ন সহযোগী দেশি বিদেশি বন্ধু রাষ্ট্র সংস্থার কথায় কর্ণপাত করছে না। তারা দমন পীড়ন হামলা মামলা গণগ্রেপ্তার করে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর আগে বেলা ৫:৩০টার দিকে অবরোধ সফলে পুরানো পল্টনের আলী রাজি কমপ্লেক্সের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় হয়ে নয়পল্টনের বিএনপির কার্যালয়ের সামনে সড়ক দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এসে সমাবেশ করে। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার কোনো ধরনের সমঝোতা সংলাপের উদ্যোগ গ্রহণ না করে তফসিল ঘোষণা করতে যাচ্ছে, যা সংঘাত সহিংসতা বাড়াবে। অন্তত মহামান্য রাষ্ট্রপতি সব দলকে নিয়ে সংলাপের আয়োজন করতে পারতেন, কিন্তু সেটিও হলো না।